তুই খা তুই খা গুড ইভিনিং, গুড মর্নিং বলতে যাচ্ছিলাম, তো গুড ইভিনিং। এখন তো সন্ধেবেলা না বিকালবেলা, এখন বাজে তো, এখন বাজে হচ্ছে কটা বাজে আমি জানি না, 5:30 বাজে হয়তো। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, ছোট হবে ব্লগটা। তো যাই হোক, একটা কেক অর্ডার করা হয়েছিল গিনির জন্য, মানে আমরা করিনি, ওর বাবা মা আসার সময় হঠাৎ, আমাদের এখানে একটা লাইভ বেকারি রয়েছে, তো সেখানে ওরা মানে ইনস্ট্যান্ট কেক দিয়ে দেয়, 1 ঘন্টার মধ্যে সময় নেয় না, 1 ঘন্টার মধ্যে। তো আমি আর ওর মামা দুজনে মিলে সেটা আনতে গেছি, সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো, এখন দেখাবো না, এখন নাহলে দেখানোই যায়, বাট এখন দেখানো নাহলে ব্যাপারটা হবে না। তো ভাবলাম আজকে সন্ধ্যেবেলা থেকে, সকালবেলায় তেমন কিছু হয়নি, সকালবেলায় তোমাদের একটুখানি খাওয়া দাওয়া হয়েছে, সে একটু ছোটো ভিডিও করা হয়েছে, সেটাও ভিডিওর এন্ডে দেখিয়ে দেবো, বা স্টার্টে তোমাদের দিয়ে দেওয়া হবে, দেখে নেবে কী কী আইটেম ছিল, কিনিকে বেশ সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছিলো। আর এখন শোন, রাত্রবেলা, হ্যাঁ এদিক দিয়ে চলো, রাত্রবেলা আমাদের একটা বাইরে খেতে যাওয়ার কথাবার্তা চলছে, তো সেটা হবে অবশ্যই, সেখানে গিয়ে সমস্তটা দেখাবো। আর সন্ধ্যেবেলা এইসব কেক কাটিং ফিটিংয়ের একটা ব্যাপার আছে, তো সেগুলোই মেনলি দেখাবো বলে ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করি, তাহলে ছোট্ট হবে, দেখতেও ভালো হবে। তো যাই হোক চলো, এই কাট, তো যাই হোক, একটা ব্যাপারে ভীষণ গাটা কড়কড় করছে, সেটা হচ্ছে ওরা 500 গ্রাম কেক 750 টাকা অর্ডার দিয়েছে মিক্সড ফ্রুট, আমরা গিয়ে দেখছি 1 কেজিতে 750 টাকা 1 কেজি চকো সুইস চকো কেক ছিল, তো প্রচণ্ড গাটা কড়কড় করছে সেই জন্য। তো যাই হোক, যাদের বাচ্চা তারা দেবে তাদের পয়সা, আমি তো বলতে পারি না, তো আমাদের যাই হোক, এই হলো ব্যাপার। এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, তো চলো দেখতাম, মামা যাচ্ছে ভাগ্নের কেক হাতে নিয়ে, কে খাতে মানুষ, হ্যাঁ আমার আরো ওই জন্য, তো ওগুলো তো সাজানোই ছিল বলো। তো যাই হোক, গিয়েছি আমরা এখন বেচুলাল রোড দিয়ে যাচ্ছি, এখান থেকে এখানেই যাবো, তো ওই জন্য আমরা পেছনের রাস্তা দিয়ে বেরোলাম, তো আর কিছু দেখানোর নেই, চলো। এখন বাজে হচ্ছে 7:00 বাজে, ওর প্রচুর গিফট হয়েছে, গিফটে দেখাচ্ছে, একটা হচ্ছে চকলেট, তোমরা তো বললামই ওর জন্মদিন আজকে, তো শুরু ওর তোর জন্মদিন বললে হবে না, তো বাবা মার অ্যানিভার্সারি, সেটা চাপা পড়ে গেছে যাই হোক। তো এই হচ্ছে চকলেট, কি চকলেট জানি না, এটা হচ্ছে কি গিফট, এটা হচ্ছে ড্রেস, ড্রেসটা পরলে তারপরে দেখো, ও মেন জিনিসটা দেখা, দামি জিনিসটা কানে এদিকে আয়, কানের এটা, তো এই হচ্ছে সোনার কানের, বাবা মা যেটা গিফট করেছে, একটা হালকা এখন হবে কই, প্রচুর পাওনা হয়েছে আজকে, এবার হবে মেন জিনিস কেক কাটিং। ও আচ্ছা, এই যে পাইপস রেড ভেলভেট, মামা তুই খেতে পারবি, এই হচ্ছে একটা জিনিস, প্রত্যেকটাই ছবি তুলবো, এই হচ্ছে একটা জিনিস, এটা একটা ড্রেসটা পরলে দেখাবো, আর বাকি রইলো কেক, কেকটা সারপ্রাইজ কেকটা দেখাবো তোমাদের দ্বারা। হ্যাঁ ঠিকই তো বলেছিস, এখন আমি দেখতে পাচ্ছি, মামা তোদের টিমের রং হয়ে গেল, ভিডিও ভাইকে দিয়ে দাও, চলো চলো স্টার্ট, ভিডিও ভিডিও ভিডিও, চলো 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 চলো, বাকিরা হাত দাও, কার মোমবাতি ফুদে ফুদে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু অনুষ্কা,
ওই মা বেদানা বেদানা খেয়ে নেবে তাহলেই হবে, ওই চেরির মামা খেয়ে নেবে, চশমাটা খুলে মুখটা ধো, কিচ্ছু ভেজাবে না, টিস্যু নিয়ে নে, একটা টিস্যু দিয়ে দাও না, টিস্যু দিয়ে মুছে নি, দাঁড়া টিস্যুটা দাও, টিস্যু দিয়ে মুছে, হ্যাঁ জামাটা ভিজিয়ে তারপর আসবে। তো কেক কাটিং সেরিমনি কমপ্লিট হলো, এবার চলো এবার গিয়ে চটপট করে তালা নিয়ে যাই, কেকটা কাটি, চিবু জুলি আকাশ আসো, কি হয়েছে? তো এটা পড়তে পাচ্ছিস না? তো রেডি হয়ে গেছি। আরে ওই থালাটা পড়বে, ধাক্কা লাগলে ওরকম ছোট। এটা দিদির ফোন মনে হচ্ছে না, অনির্বাণ অনির্বাণের ফোন, অনির্বাণের ফোন, পিক আপ ইন 1 মিনিট দেখাচ্ছে, ওই চলে গেছে, ওরা চলে গেছে। তো সবাই মিলে নিচে নেমে গেছে, ও ওখানে ঘুমোচ্ছে না, ঠিক আছে ঠিক আছে থাক এখানে থাক, আর মাদের ঘরে গিয়ে এই দিকটা দিয়ে আটকে দেবো। তো যাই হোক চলো, ভগবান নাম করে, এখানে একটা বেবি, ওখানে একটা বেবি, ঘুম হচ্ছে, সব রকম প্রোটেকশন দিয়েই যাচ্ছি। তো চলো মা, হ্যাঁ তো যাই হোক চলো আবার ওখানে গিয়ে কথা বলছি। আমরা দুজন বাইক নিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে আচ্ছা তোমাদের ফ্রন্ট ক্যামেরা করে বলি, চলো চলো তুলছি, চলো আমি তুলছি, তো হ্যাঁ মারা উঠো, তুমি সরো দেখি, এরা সরে না, আমার এই ছবিগুলো তো ভদ্রলোককে এত ভালো লাগে। সন্তোষ দত্ত বসে আছে, সন্তোষ দত্ত বসে আছে, ওদিকে কি বসার জায়গা আছে? তো প্রচুর খালি জল পড়েছে এখানে, অর্ডার নেওয়া হয়েছে, আসলে খালিগুলো বুঝবে, আচ্ছা ঠিক আছে যাই হোক। এখন দিয়েছে আম পান্না না, দাঁড়াও শুধু শুধু কাসুন্দি খাচ্ছে, আমারও ভালো লাগে কাসুন্দি খেতে, সব কাসুন্দি আর ভালো হয় না, কেউ এখানে মোটামুটি প্রায় আমরা ঢুকেই দেখেছি ইনি বসে আছেন, তো ভাবলাম হয়তো ইনি কোনো ফ্লোর ম্যানেজার ট্যানেজার হবে, ওই জন্য প্রথমে হয়তো চিনতে পারিনি, তো লোকে দেখলে আমাকে তাড়া করবে, চিনতে পারিনি মানে হচ্ছে দরজাটা খুলেই দেখছি এখানে একটা লোক বসে আছে, ওই জন্য আমরা চিনতে পারিনি। তো দারুণ এখানে, এখানটা অ্যাম্বিয়েন্সটা দারুণ, খাবার তো বাড়িতে গিয়ে বলবো অসাধারণ টেস্ট হয়েছে, খাবারের অসাধারণ টেস্ট হয়েছে। তো যাই হোক এখন হচ্ছে বিলিংয়ের প্রসেসিং চলছে আমাদের, তো দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ এক্সপিরিয়েন্স, তো চলো যা আছে পাঁচটা, ও আচ্ছা, তো যাই হোক গান বাজনা চলছে, তো চল এই পিছনের এটা এটাও দিয়েছে সিংহাসন, এটাই ছিল, হ্যাঁ তো যাই হোক চ।
চলো বাকি কথা বাড়ি গিয়ে বলি। যাই হোক, এখন বাজে 12:30, 12:35, তো এনার বার্থডে শেষ, পরের দিন হয়ে গেছে, আর তোর বার্থডে নেই কিন্তু, তাই জন্য যে যত পারবে ওকে এখন বকা ঝকা এইসব করে নিতে হবে। তো ভাই তুমি কি তো দিদিরা চলে গেছে ওই ঘরে, ওদের সবার স্নান টান হয়ে গেছে, আর আমি এবার যাব স্নান করতে, মানে গা ধুতে। আর ইয়ে হচ্ছে আর এখানে আমার দুই ছেলে, আমার চিবুর দুই ছেলে, এনারা এখন নাইটে গুড নাইট বলে ঘুমোচ্ছেন। তো চলো আমরা তো এখন মাটি দিয়ে শুই, কারণ বাচ্চাগুলো যেহেতু আছে তো সেই জন্য কোনো অসুবিধে হবে না। এই হলো ব্যাপার, আর খাবার কীরকম কীরকম ছিল সমস্তটাই বলছি তোমাদেরকে।